এসো মদিনার ইসলাম শিখি। কুরআন ও সহিহ সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার। আমরা মানুষ আদম সন্তান, আমাদের মন শুধু পাপের দিকে ধাবিত হয়। ইবলিস শয়তান পাপ করানোর জন্য পাপ কাজগুলিকে সৌন্দর্যমণ্ডিত করে আমাদের চোখের সামনে দেখায়। অনেক বন্ধু বলে থাকেন, কিভাবে পাপ থেকে বাঁচব, অন্তরে তো শুধু পাপের দিকে টানে, কিভাবে বাঁচতে পারি। পাপ থেকে বাঁচতে হলে এই ঘটনাটি শুনুন এবং একটু চিন্তা করে দেখুন। এক যুবক বিশিষ্ট একজন ইসলামিক চিন্তাবিদের কাছে আসলেন। আসার পরে বললেন, হে শায়েখ, আমার মন তো শুধু পাপের দিকে ধাবিত হয়, এ থেকে তো আমি আর বাঁচতে পারতেছি না, আমাকে উপদেশ দিন। তিনি তার সন্নিকটে নিয়ে আসলেন এবং কাঁধের উপর দু হাত রাখলেন, রেখে বললেন, হে যুবক, তুমি যদি পাপ কাজ করতেই চাও, করবে গোপনে, আল্লাহর চোখের আড়ালে, আল্লাহ যেন না দেখেন। যুবক বলল, তা কি করে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিনের চোখের আড়ালে তো কখনো হওয়া সম্ভব নয়, তিনি তো গোপন প্রকাশ্য সব কিছু দেখেন, সব কিছু শুনেন, সব মনিটরিং করতেছেন। শায়েখ বললেন, তাহলে কেন তুমি পাপ করো, আল্লাহকে ভয় করো। পরবর্তী বললেন, আরও উপদেশ দিন। তখন তিনি বললেন, তুমি যদি পাপ করো করো, সমস্যা নেই, আল্লাহর নাফরমানি করো, সমস্যা নেই, তবে আল্লাহর জমিনে নয়, এই থেকে অন্য কোথায় যেয়ে করবে। যুবক বলল, আল্লাহর এই পৃথিবী ছাড়া আর কোথায় যাওয়ার রাস্তা আছে? তখন শায়েখ বললেন, তুমি পাপ কাজ করবে আল্লাহর এই জমিনে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তোমার দায়িত্বে আছেন, তিনি সব কিছু পরিচালনা করতেছেন, তুমি কি তার গজব আজাবের ভয় পাও না? আল্লাহকে ভয় করো, পাপ কাজ করবে না। পরবর্তী বললেন, আরও উপদেশ দিন। তখন তিনি বললেন, তুমি পাপ কাজ করবে করো, তবে আল্লাহর রিজিক ভক্ষণ করবে না, অন্য কিছু খাও, খেয়ে নাফরমানি করো। যুবক বলল, সবাই তো আল্লাহর রিজিকই আমরা খাই, আল্লাহ উপজীবিকা দিচ্ছেন, এটাই আমরা ভোগ করি। তখন শায়েখ বললেন, তুমি কিভাবে আল্লাহর নাফরমানি, আল্লাহর অবাধ্য হতে চাও, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর দয়া করতেছেন, তিনি তোমার উপর রহমত করতেছেন, তুমি আল্লাহর রিজিক খেয়ে, আল্লাহর অনুকম্পা দয়া গ্রহণ করে, এইগুলি দিয়ে তুমি পাপ কাজে সহায়তা করবে। আল্লাহকে ভয় করো, পাপ কাজ করবে না। যুবক বলল, আরও উপদেশ দিন। তখন তিনি বললেন, তুমি যদি পাপ কাজ করো করো, নাফরমানি করো করো, যখন আজরাইল মৃত্যুর ফেরেশতা আসবে, মালাকুল মাউত আসবে, তখন তাকে তোমার রূহ আত্মা দিবে না, তার সাথে ঝগড়া করবে, প্রয়োজনে লড়বে, তাকে আত্মা দিবে না। যুবক বলল, আমি তো দূরের কথা, পৃথিবীর কোনো বাদশাহ, কোনো ক্ষমতাধর ব্যক্তি, সম্পদশালী ব্যক্তি যেই হোক না কেন, এক মুহূর্তের জন্য রূহ ফিরাইতে পারবে না, বাধা দিতে পারবে না, এমনকি মৃত্যু সামান্য সময়ের জন্য আগে পিছিয়ে করতে পারবে না। শায়েখ তখন বললেন, এটি তুমি ভয় পাচ্ছ, এটি তুমি জানো, তারপরে কিভাবে পাপের কাজ করো। আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে যখন তোমাকে দাঁড় করানো হবে, হিসাবের সম্মুখীন করা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের গজবকে, তুমি শাস্তিকে ভয় করো না, আল্লাহকে ভয় করো, পাপ কাজ করবে না। পরবর্তী যুবক বললেন, আরও উপদেশ দিন। তখন শায়েখ বললেন, তুমি পাপ কাজ করো, করতে থাকো, কিয়ামতের দিন হাসরের মাঠে যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে তোমার, আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল বাহিনী ফেরেশতা যখন তোমাকে টেনে ছেঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন তাদের সাথে যাবে না। যুবক বলল, কিভাবে মুক্তি পেতে পারি, কিভাবে তাদের থেকে পালাইতে পারি, তারা তো আল্লাহর আদেশের অমান্য করবে না। গিলাদুন শিদাত লা ইয়াসুন আল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তারা কঠোর প্রকৃতির হবে, কঠোর হৃদয়ের হবে, আল্লাহ যা আদেশ করবে তা বাস্তবায়ন করবে, সামান্য পরিমাণ এদিক সেদিক করবে না। কিভাবে বাঁচব? শায়েখ তখন বললেন, আল্লাহকে ভয় করো, আল্লাহর শাস্তির ভয় করো এবং এই পাপ থেকে সম্পূর্ণ নিজেকে মুক্ত করো। পাঁচটি উপদেশের মাঝে একটি উপদেশই আমাদের জন্য যথেষ্ট, এত উপদেশ প্রয়োজন নেই। নিজের নফস চায়, আত্মা চায়, শয়তানকে বর্ষনা করুন, শয়তানকে চির দুশ্মন মনে করুন, শয়তান থেকে আল্লাহর কাছে পানা চান। যদি পাপ কাজ কখন হয়ে যায় তখন ভালো কাজ দিয়ে পাপ কাজকে মুছে ফেলানোর চেষ্টা করুন। তাই বিশ্বনবী বলেছেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুন তামহু সাইয়্যাতাল হাসানা, যেখানে থাকো না কেন আল্লাহকে ভয় করো এবং পাপগুলিকে পূর্ণ সওয়াব দিয়ে মুছে ফেলার চেষ্টা করো এবং মানুষের সাথে ভালো আচরণ করো। বেশি বেশি ইস্তেগফার করুন, কোরআন তেলাওয়াত করুন, মহান রব্বুল আলামিনকে হাজির নাজির জানুন। আপনার বাবা দেখতেছে, আপনার উস্তাদ, আপনার বস দেখতেছে, কোনো অপরাধ করবেন না। সকলের স্রষ্টা, মহান স্রষ্টা আপনাকে দেখতেছেন, শুনতেছেন, জেনে বুঝে তার রিজিক খেয়ে তার ভয় হয় না। অন্তরে আল্লাহর ভয় নিয়ে আসুন, দেখবেন পাপ কাজ হবে না, দুনিয়াতে আপনি সফল কাম হতে পারবেন, আখেরাতে মহা সফল কাম জান্নাত পেয়ে আপনি ধন্য হবেন।